তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। পূর্বে দক্ষিণবঙ্গ আগামী 3-4 দিনে আরো তাপমাত্রা 4 ডিগ্রি বাড়তে পারে। আগামীকাল থেকে চরম তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেই সাথে বইপেলু। তাপমাত্রা বাড়তে পারে আরো 3 থেকে 4 ডিগ্রি। এবছরের গরম ভাঙবে বিগত বছরগুলির গরমের সব রেকর্ড। কবে আসবে স্বস্তির বৃষ্টি, সেই দিকেই চাতক পাখির মতন তাকিয়ে বঙ্গবাসী। আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। দুদিন সামান্য কমেছিল তাপমাত্রা, এবার ফের একবার হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়বে বলে জানালো হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ফলত এবার আরও বাড়বে দহন জ্বালা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক পশ্চিমী বায়ু, এর জেরেই বাড়ছে তাপমাত্রা। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। শুধুমাত্র পাহাড় ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 দিনে কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াবে, চলবে তীব্র তাপপ্রবাহ। 28 এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে তাপপ্রবাহের জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা এবং হাওড়ায়। তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা চড়তে শুরু করেছে। তাপপ্রবাহের জেরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবার গোটা উত্তরবঙ্গেই ধীরে ধীরে বাড়বে গরম, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ে। আগামী 2 দিনে উত্তরবঙ্গের 2 পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং এ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও সামান্য বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। বাকি উত্তরবঙ্গের আর কোনো জেলায় বৃষ্টি হবে না। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে না যেতে। কার্যত বলা যেতেই পারে হাঁসফাঁস করা গরমে কাহিল হয়ে উঠছে বঙ্গবাসী। তবে আগামীকাল থেকে আরও তাপমাত্রা বৃদ্ধির কারণে ইতিমধ্যেই সাধারণকে সচেতন করেছে আবহাওয়াবিদরা। কবে আসবে স্বস্তির বৃষ্টি, সেই দিকেই তাকিয়ে সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।